বৈশাখী নিউজ, ঢাকা। দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে এবার প্রশ্ন তুললেন রাষ্ট্রপতি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, শিক্ষার মানকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। রিপোর্ট করেছেন রকিবুল ইসলাম মুকুল। সরকারি হিসেবে দেশে 51টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে উচ্চশিক্ষা কার্যক্রম, যেগুলোর বেশিরভাগের শিক্ষার মান ও অবকাঠামো নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্ষমতা বাড়িয়ে আইন করেছে সরকার, এক্ষেত্রে মান নিয়ন্ত্রণের বিষয়টি অনেকটাই উপেক্ষিত হওয়ায় তা সমালোচিত হয়েছে। সোমবার সংসদে পাশ হওয়া বিলে স্বাক্ষরও করেছেন রাষ্ট্রপতি, আর এরপর দিনই ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর সমাবর্তনে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমালোচনা করলেন রাষ্ট্রপতি। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ভৌত অবকাঠামো সুযোগ সুবিধার অভাব আছে, ভালো গ্রন্থাগার অথবা যোগ্য শিক্ষক নেই, শিক্ষার মান কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোর জন্য আরো আন্তরিক চেষ্টার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে মনে করলেও সম্ভাবনাও যে তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তা তুলে ধরেন রাষ্ট্রপতি। জাতির জনকের স্বপ্ন ছিল দেশকে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধ দেশে পরিণত করা, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবিত হয় নাই। তবু বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে। খাদ্য উৎপাদন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলেছে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মিস আমিরা হক। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর 146 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী নিউজ, ঢাকা।